নমস্কার বন্ধুরা, সোনার সংসারে আমি সোনা। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, নতুন না মানে নতুন পুরনো রেসিপি। তো সেটা হচ্ছে আতপ চাল দিয়ে মুগের ডাল দিয়ে খিচুড়ি বানাবো। তার কারণ হচ্ছে আজকে ঠান্ডাটাও খুব পড়েছে, আবার এদিকে ওয়েদারটাও খারাপ, সেই জন্য ওটা বানাবো। আমি যদিও গায়ে চাদর দিয়ে নিই, কারণ সব কিছু বন্ধ, একটা জানলাই শুধু খোলা। হ্যাঁ, তা চলুন রান্নাঘরে যা যাক, গিয়ে খিচুড়িটা বানিয়ে দেখাই কেমন করে করি। এই যে এখানে আমি আতপ চাল নিয়েছি, এই কাপে দেড় কাপ। তো আতপ চাল বা আলো চাল অনেকে বলে, তো সেটা আমি নিয়েছি দেড় কাপ। আর এখানে ডালটাও আমি এই কাপে দেড় কাপ নিয়েছি, কিন্তু ডালটা যেহেতু আগে আমি ধুয়ে নিয়েছি তাই একটু ফেপে রয়েছে। হ্যাঁ, এবার চলুন আমি খিচুড়িটা রান্না করি। জল গরম আমি আগেই হাঁড়িতে বসিয়ে দিয়েছিলাম, এবার চালটা ধুলাম, হাঁড়িতে দিয়ে দিচ্ছি। তেলটা দিলাম, মুগ ডালটা ভেজে নি। মুগ ডালটা আরেকটু ভাজা হবে। ডালটা ভাজা হয়ে গেছে, আর আমি ভাজবো না, খুব বেশি ভাজলে আবার লাল হয়ে গেলে সেদ্ধ হতে চাইবে না। চালটা ফুটছে, আমি ডালটা দিয়ে দিলাম, একটু নেড়ে দিই। এখানে আমি দু চামচ মতো তেল দিয়ে দেবো, এতে আলুটাও ভাজবো আবার ফুলকপিটাও ভাজবো। আলুগুলো একটু ভেজে নিই। এর মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এখানে আমি ছোটোর একটু বড়, মানে মাঝা দিয়েও ঠিক নয় সেরকম, তিনটে আলু দিয়েছি। এখানে চাল ডালটা সেদ্ধ হচ্ছে, আমি এর মধ্যে আলুটা মিশিয়ে দেবো, ভাজা আলুটা। এবার আমি এই তেলের মধ্যেই ফুলকপিগুলো ভেজে নেবো। ফুলকপিটার মধ্যেও অল্প একটু আমি হলুদ দিয়ে দেবো। কপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি এর মধ্যে ফুলকপিগুলো মিশিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো দে তো। হ্যাঁ, মটরশুঁটিগুলো আমার ধোয়াই আছে, আমি একবারে এর মধ্যে দিয়ে দিলাম, সবটাই দিয়ে দিচ্ছি। আমি এখানে মশলাটা কাঁচা অবস্থাতেই দেব, এই যে আধ চামচ আদা বাটা দিচ্ছি। মুগের ডাল আছে তো, কাঁচা আদা বাটাটা দিলে স্বাদটা ভালো হবে। আমি এখানে ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো দিলাম, ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো দিলাম। এখানে টোটাল আমি দেড় চামচ হলুদ গুঁড়ো দিলাম, এবার এটাকে গুলবো।
এখানে মশলাটা আমি দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জলটা দেব। এবার আমি এর মধ্যে নুন মিষ্টিটা দেব। কাঁচা লঙ্কা দুটো দিত, আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম। এবার নুনটা মিষ্টিটা দেব। আমি এর আগে ফুলকপি ভেজেছি বা আলু ভেজেছি কিছুতেই আমি নুন দিইনি, ওই জন্য একটা সব কিছু মিলিয়ে পরিমাণ মতো নুন দিচ্ছি। এখানে ছোটো চামচে তিন চামচ দিলাম, পরে দেখবো কেমন হয়। একটু কমিয়ে দিই। এটা যেহেতু মুগ ডাল দিয়ে আতপ চাল দিয়ে করছি তাই এটা একটু মিষ্টি মিষ্টি হবে, ঠাকুরের ভোগের মতো। তাই এখানে আমি চার চামচ চিনি দিলাম, আপনারা কম বেশি করে নেবেন। কিশমিশটা আমি ভিজিয়ে রেখেছিলাম জলে, ওটাকে ধুয়ে এবার আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই কাজুগুলো দিয়ে দিচ্ছি। এটা আর একটু ফোটাবো, তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এর মধ্যে একটু কবি ভাজার তেল আছে, আমি ওর মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি এক চামচ মতন গোটা জিরে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দুটো ছোট টমেটো কেটে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি টমেটোটার মতো নুন দিয়ে দিচ্ছি অল্প। এখানে আমার খিচুড়িটা মানে সেদ্ধ হয়ে গেছে বলে আমি গ্যাসটা অফ করে দিলাম। আমি এই যে ফোড়নটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দু চামচ ঘি দেবো। ঘি একদম মানে ঠান্ডায় জমে গেছে, এই যে দু চামচ ঘি দিচ্ছি, বেশি বেশি দু চামচ দিয়ে দিয়েছি, ঠান্ডায় জমে গেছে তো। টোটাল তিন মতন হয়ে গেল, আড়াই চামচ। এবার এটা এর সঙ্গে মিশিয়ে দেবো, বাস খিচুড়ি রান্না কমপ্লিট। হাতে তো গরম লাগবে মা, কিছু দিয়ে একটা ধরো। কিছু দিয়ে ধরতে হবে না, এমনি টাকা দিয়েছি, এত বছর রান্না করছে এগুলো একটা অভ্যাস হয়ে যায়। ঘিটা গলুক, এখন ঢাকা দিয়ে রেখে দিয়ে। এখানে আমি জল গরম বসিয়েছি, খানিকটা সোয়াবিন আমি সেদ্ধ করতে দিয়েছি। এটাকে একটা রেসিপি বানানো হবে যেটা খিচুড়ির সঙ্গে খাওয়া হবে। এর মধ্যে আমি সেদ্ধটায় নুন দিচ্ছি একটু। এটা আমার রেসিপি না, এটা আমার ছোট মেয়ের রেসিপি। আজকে এটা ছোট মেয়েই করবে। আমি করবো না, না না তুমি করবে। আমি করবো? হ্যাঁ। আচ্ছা তাই হবে। সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, এটা এখন আমি ঠান্ডা হতে দিই নামিয়ে। আলু ভাজবো এখন। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিলাম। দিদি পেঁয়াজ কাটছে মানে পেঁয়াজটার ভাগ্য ফিরে গেছে, দিদির ভাগ্য না পেঁয়াজটার ভাগ্য ফিরেছে, বুঝেছিস? একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আলুগুলো দিচ্ছি।
এবার একটু পোস্ত দিয়ে দিলাম। যদি তুই কখনো অল্প তেল দিয়ে কোনো ভাজা ভাজিস তখন দেখবি সেইটা না সেই তেলটা টেনে নেয়, আর যখনই একটু বেশি তেল দিয়ে ভাজবি তখন দেখবি তেলটা অতটা টানে না। এবার বেগুনটা তুলে নি, এই তেলেতেই ওই সয়াবিনের পকোড়াটা করে নেব। সয়াবিনটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি, দু চামচ ময়দা দিচ্ছি, পরে লাগলে দেব নালে দেব না। এবার পেঁয়াজ আর লঙ্কা দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দিলাম, একটু সয়া সস দিচ্ছি। এবার মাখিয়ে নিচ্ছি, আমি হাতে করেই মাখাচ্ছি। জল লাগবে একটা, মাখি মনে হচ্ছে লাগবে না। হ্যাঁ আরেকটা মনে হয় দেবে দে, বাস এটা মাখা হয়ে গেছে। এবার তেলে ভেজে নেব, তেল গরম হয়ে গেছে, আমি ওই বেগুন ভাজার তেলটাতেই এই সয়াবিনের এটা ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। এবার কমিয়ে দেবে না মানে একটু কমিয়ে দিই, এবার খাবো কিছুটা বাড়ি প্লেটে। তুই কি এক্সট্রা ঘি নিবি? অনেক ঘি দেওয়া আছে, বেশি ঘি নিয়ে না। এটা বেশ নরম হয়েছে, সুন্দর হয়েছে খেতে। খুব খারাপ, ঘরে জানলা দরজা বন্ধ আছে বলে তাই বোঝা যাচ্ছে না। আজকে ওয়েদারে খিচুড়ি ভালো লাগলো, নাহলে বাইরে বেশ ঠান্ডা। খিচুড়ির সাথে এটা আমাদের আলু ভাজা, এটা কি সয়াবিনের পাকোড়া, এটা বেগুন, এছাড়া ডিম ভাজা খাওয়া যায়, পাঁপড় ভাজা খাওয়া যায়, চাটনি খাওয়া যায়, আর ইয়ে খাওয়া যায় ওই কিন্তু জানিস তো মিষ্টি ল্যাবড়া মিষ্টি খিচুড়িতে না এটা আমরা করলাম, তাই নাহলে ডিম ভাজাটা ঠিক চলে না। বন্ধ কেন ব্রাঞ্চ,
বলছে স্যার আমার করোনা হয়েছে বলছে আপনার কথা শুনে আমার আপনার উপর করোনা হচ্ছে আজকে মেল লাইনের ট্রেন কট লাইনে যাবে ওই জন্য রিটার্ন টিকিট কেটে এসেছে আরে ঠান্ডার জন্য আমি জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি লঙ্কাটা ডলে ফেলেছি ভালো লাগছে কিচেন দিলেও ভালো লাগে দিয়েছ তো সেকিরে আমি কিশমিশ দিয়েছি অনেকগুলো দিয়েছি যা আমি এক্ষুনি একটা খেলাম কম দিয়েছো অনেকগুলো দিয়েছে দেখবো দেখো 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 দিয়েছি আমি দেখ তো কাজুগুলো আমার বাতেই পড়েছে এই তো কিশমিশ অনেকগুলো রয়েছে একটু দেবে হ্যাঁ আর দেবো না আমি ফুলকপি খেতে খুব ভালো ধীরে ধীরে খাই মানুষ লাস্ট মানুষ কিছু করার নেই এটা চিলি সস দিয়ে খেতে হেভি লাগতো খেয়ে পেটে ব্যথা করবে খুব পেটে ব্যথা করবে কিন্তু খেতে খুব ভালো লাগতো চিলি সস করে পেটে ব্যথা করে তাহলে চিলি সস খাস না দেখা হচ্ছে নমস্কার।